Yes, sir. Security. বাড়িতে চোর ঢুকেছিল তোমরা কি করছিলে চোর কিন্তু স্যার আমরা তো কাউকে দেখিনি ঘুমলে দেখবে কি করে কাজে ফাঁকি দিয়ে ঘুমোচ্ছিলে না স্যার আমরা জেগেই আছি কাউকে ঢুকতে বেরোতে দেখিনি দাদা দাদা আমি একটা কথা বলছি আমি এন্ট্রেন্সে সিসিটিভি ফুটেজটা দেখছি দেখি যদি কাউকে দেখা যায় হ্যাঁ যা আচ্ছা আপনি শিওর যে আপনি কাউকে দেখেননি হ্যাঁ ম্যাডাম শিওর সেটা কি হচ্ছে আমি তো বুঝতে পারছি না কেউ তো কাউকে দেখেই নি আচ্ছা রাধা তুমি শিওর তো যে তুমি কাউকে দেখেছো মানে এমনি নয় তো যে স্বপ্ন টপ্ন দেখে না কাকুন্দি আমার কোনো ভুল হচ্ছে না আর আর আমি কোনো স্বপ্ন দেখিনি দাদা সিসিটিভি ফুটেজে কিন্তু কাউকে দেখলাম না বাড়িতে ঢুকতে দেখবি কি করে চোর তো বাড়ির ভেতরে বসে সর্ষের মধ্যে ভূত কি কাকাই তোমার হাতটা কাটলো কি করে রক্ত বেরোচ্ছে তো ও তাই তো রক্ত এলো কি করে জানি না তো আমি হাত কেটে গেছে তুমি টের পাওনি আমি তো ঘুমাচ্ছিলাম কিছু লেগে কেটে গেছে হয়তো আমি তো বুঝতে পারিনি এ আবার কি কথা ঠাকুরপো নরম বিছানায় তুমি ঘুমোচ্ছিলে সেখানে কি তুমি ছুরি কাছে নিয়ে গিয়েছিলে যে তুমি টের পাওনি সেই তো কিন্তু আমি সত্যি বুঝতে পারিনি কিভাবে কাটলো আচ্ছা কাকাই আমি কি তোমার হাতে একটু মলম লাগিয়ে দেবো না না রাধা আমি লাগিয়ে নেব ঠিক আছে লাগিয়ে নিও কিন্তু এই এক মিনিট আচ্ছা এত হইচই হচ্ছে শিউলি কেন নেই শিউলি তো বেরোয়নি ও ঘুমাচ্ছে ও বাবা বাড়িতে এত হইচই হচ্ছে ওর ঘুম ভাঙলো না ও তো এত গভীর ঘুমায় না আজকে গভীরভাবেই ঘুমাচ্ছে আমি দেখে ডাকলাম না সেই জন্য ডাকবো না না এখন আর ডাকতে হবে না ঘুমাচ্ছে যখন আর ডাকার কোনো প্রয়োজন নেই একটা কথা বলবো আমার মনে হয় চোর কিছু নিতে পারেনি ঢুকেছিল তবে বেগতিক দেখে পালিয়েছে কাকাই নিয়েছে কি নাইনি সেটা আমরা বুঝবো কি করে মানে প্রথমে রাধার ঘরে ঢুকেছে নাকি অন্য কোনো ঘরে ঢুকেছে সেটা তো সবার জিনিস চেক না করলে আমরা জানতে পারবো না কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে চোর যদি এসেই থাকে তাহলে ঢুকলো কিভাবে আর যদি ঢুকেই থাকে তাহলে বেরোলো কিভাবে ওই দেখো আরে তোমরা কেউ ওই জানলাটার দিকে দেখোনি ওটা তো খোলা নির্ঘাত ওটা দিয়ে ঢুকেছে